খুব 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 ভালো আছো। বৃষ্টির বেদার কে কে খিচুড়ি খেলে আজকে লাঞ্চে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, অবশ্যই বলবে কমেন্ট করে যে কে কে খিচুড়ি খেয়েছো। এবার আমি কাকে নিয়ে ভিডিও করতে এসেছি, অবভিয়াসলি আমার ফেটু, মাই ডার্লিং, মাই বেবিজ, ভীষণ ছোটো বেবি, ও ভীষণ ছোটো বেবি। আরে আমি ছোটোকে তো বকবই, আমি 70 বছরের বুড়ি, কে বলেছে তুমি আমার মায়ের বয়সী অনেক বড়? কখনো নয়, কোনো সময় নয়। ফেটু তোমাকে বলছি, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, আমি 70 বছরের বুড়ি, বুঝছো না? পুরো বুড়ি আমি তো, একদম নয়। আমি কে? আমি মোটেও কচি সাজছি না, কচি তো তুমি, তুমি কচি আমার, পুরো কচি বেবি। তো যাই হোক, কচি বেবি অনেক কথা বলেছে, ভীষণ সরল আমার কচি বেবি গো, ভীষণ সরল। ওই জন্য এত সরল না যখন আমার ফেটু, এতটা সরল, এতটা সহজ সরল, যে যা বলে ও তাই করে, এত সহজ সরল। যখন এক মিনিট দাঁড়াও, যখন আমার ফেটুকে, যখন ফেটু সব দেখাতো, যখন ট্যাটু করেছিল না, ট্যাটু বুকের এখানটাতে, মনে পড়ে? বুকের ওখানে সোনা লিখেছিল, সোনা, ও মেরে সোনা 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 হো হো। তো যাই হোক, সোনা যখন লিখেছিল, সবাই বলতো একটু সোনাটা দেখাবে, সোনা সোনে এরকম করে টেনে সোনা দেখাতো, মানে সোনা লেখাটা দেখাতো, অন্য কিছু মিন করো না, অসভ্য। তোমরা তুমি থার্ড ক্লাস, আমি যেমন থার্ড ক্লাস, তোমরাও তেমন থার্ড ক্লাস। কেন এত থার্ড ক্লাস বলো তো? মানে ওর লাখ ভিউয়ার্স, তাদের মধ্যে সবাই ভীষণ ভালো, ভীষণ ভদ্র, সবাই ওর ভদ্র ভিডিও দেখে ওর কাছে ওকে সাবস্ক্রাইব করেছে। ওর ভিউজ যখন আপজে, তো প্রতিটা সাবস্ক্রাইবার যারা ওকে ভিউজ দিত, যে সমস্ত পুরুষ সোনারা ছিল, মহিলা সোনারা তো মানে গিয়ে গালাগালি করতে, তোমরা যাই হোক, তোমরা যারা গালাগালি করতে, তোমরা যারা নোংরা কমেন্ট করতে, তোমরা সবাই থার্ড ক্লাস। যে সমস্ত সোনারা গিয়ে বলতো একটু সোনা দেখাবে, মানে সোনা ট্যাটুটা এখানে যেটা করা আছে, যারা বলতো গিয়ে যে সোনা তো দেখাবে, ও কিন্তু সোনা দেখাতো। ও এত সরল, এত সরল, ও মা আমি কি নাকামো করছি, ও এত সরল, এত সরল। বগল কী করে পরিষ্কার করতে হয় সেটাও ভালো করে মানে ওর সোনাদের দেখাতো। আর তোমরা যারা মেয়েরা আছো, যারা তার কেউ তো, তোমরা যারা মেয়েরা ওকে সাবস্ক্রাইব করে দেখো, তারা তো কেউ কোনোদিন পরিষ্কার করনি, নটি নটি, কেউ তোমরা পরিষ্কার করনি না, বগলের কী করে লোম পরিষ্কার করতে হয় কেউ তোমরা করনি। তোমরা সবাই ওর থেকে শিখেছো, ভালো করে শিখেছো। তোমরা যারা ওকে ভালোবাসো, যে সমস্ত সোনারা, সোনা দিদি, বোন, কি বলবো, মেয়ের বয়সী যারা যতজন আছো, সবাই তোমরা শিখেছো না? হ্যাঁ, মিলি ভীষণ থার্ড ক্লাস। মিলিকে যারা সাবস্ক্রাইব করে, মিলিকে যারা দেখে, তারা সবাই থার্ড ক্লাস। কিন্তু ওকে যে সমস্ত সোনারা এসে বলতো, দেখবো বৌদি, দেখবো, দেখাও সোনা, তোমরা একটু বুকটা দেখাও, সোনা একটু নাভিটা দেখাও, নেবল দেখো, নেবল, ও ভীষণ আঙুল চোষা, আঙুল চোষা বেবি তো, বেবি ছোটো সোনা, কুচু বেবি আমার, কুচু বেবিকে ওই জন্য ওর মা বাবা বলতে পারেনি, বুঝছো? ওই জন্য এখানে বসে বসে আমাকে বলতে হয়েছিল, কুচু বেবি, সোনা বেবি, সরল, ভীষণ সরল। তোমরা কেন বোঝো না, মানে এত সরল একটা বাবা, মানে বাচ্চা শিশু বেবিকে নিয়ে তোমরা এভাবে চিনি বিনি খেলে গেলে, চিনি বিনি খেলে গেলে, কেন খেলছো চিনি বিনি ওর সাথে? হ্যাঁ, ভীষণ সরল। কোনো দিন ও তোকে যে যখন যা বলেছে, নাভি দেখাতে বলেছে, নাভি দেখিয়ে দিয়েছে, বগল পরিষ্কার করতে বলেছে, বগল পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে, কে? ফেটু, ফেটু ভীষণ সরল সোজা মেয়ে, ভীষণ সহজ সরল। যে যা বলেছে, বলছে শাড়িটা খুলে পরো, আবার খুলে পড়েছে, পরে খোলো, আবার পরে খুলেছে, যে যা বলেছে। ভাই শাড়ি র্যাপিংয়ের ভিডিও আমি মানে যখন ওই বাঙালি করে শাড়ি পরে না আড়াআড়ি, আমি অনেকবার ভালো করে ওই আড়াআড়ি শাড়ির ভিডিওগুলো দেখি, ওনারা যেভাবে ভিডিও করেন শাড়ির র্যাপিং, ও মা মানে কিচ্ছু দেখা যায় না, ভীষণ ভদ্র সভ্য ভিডিও হয়। অ্যাকচুয়ালি ওনারা শেখাতেই আসেন শাড়ির র্যাপিংয়ের যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আছে সেগুলো ওনারা শেখাতেই আসেন, কিন্তু আমাদের ফেটু না, ফেটু
ফেটু জানে পুরুষ সোনারা শুধু শাড়ি ড্র্যাপিং দেখবে না, পুরুষ সোনারা একটু পেটু দেখবে, ঝোলা ঝোলা স্ট্রেচ মার্কস হওয়া, স্ট্রেচ মার্কস হতেই পারে সবার হয় সেটা না, বেবি হয়েছে সেই জন্য সেটা ছেড়ে দাও, যাই হোক ওর ওই ঝোলা ঝোলা পেটুগুলো দেখবে, ফেটু ফেটুর ফেটুর ফেটু পেটু দেখবে, তাই না? হ্যাঁ ভীষণ সরল, ও কিচ্ছু জানে না, গালাগাল তো দিতেই জানে না, একদম গালাগাল দিতে জানে না, খুব নোংরা আমরা, যত খারাপ আমরা বুঝছো। ও বগল দেখাচ্ছে, বগলের লোম কী করে পরিষ্কার করতে হয়, ও এমন চান করেছে ভেতরের মানে ইয়ে দেখে দেখিয়ে ফেলেছে বুঝছো, কি বুঝে নাও তোমরা দেখিয়ে ফেলেছে, কিন্তু ও সরল কি করবে, বাচ্চারা যখন ছোট্ট বেবিরা যখন সদ্য ফ্রক বা ছোট ড্রেস পরানো হয় তখন ওরা কি করে বাচ্চারা ঠিক করে বসতে পারে না, মা বাবারা শেখায় তো যে ঠিক করে বসো, এখানে বাবারা বলে না ম্যাক্সিমাম মারা বলে এভাবে জামাটা ঢেকে এভাবে বসবে, আমাকেও আমার মা ওইভাবে শিখিয়েছিল, কিন্তু আমার মা আবার থার্ড ক্লাস ফ্যামিলি থেকে আমি বিলং করি, কিন্তু ও এত বেবি এত বেবি, বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে দশজনের সাথে দন্ত নাং গিরি করে বেরিয়েছে, বাট স্টিল ও তো ভীষণ ছোটো বেবি, ও জানতো না যে পা পরিষ্কার করতে করতে সায়া থেকে কী করে কি দেখা যাচ্ছে, মানে সায়ারও ফাঁক থেকে ও বুঝতে পারেনি, ও ভীষণ ছোটো বেবি, তো আমাকে যেমন আমার মা শাসন করে বলেছিল, এবার আমি তো কারোর মা নই ভাই, আমি তো সোশ্যাল মিডিয়ায় কারোর মা হতে পারি না, আমি এসছি দেখছি একজনা ঠিক করে মানে চান করা শেখাচ্ছে, ভাই চান করা মানে তোমরা কেউ চান করতে সামনেও জানতে না, না কেউ জানতে না, ফেটু তোমাদের চান করা শিখিয়েছে বলে তোমরা এখন চান করছো, মানে নেশিয়ান এখন চান করছে বিকজ ফেটু চান করা শিখিয়েছে, তাই না? ফেটু ভীষণ ভালো, তোমাদের সবার জন্য ভালো করেছে, আমি খারাপ, আমি ভীষণ বাজে বুঝছো, আমি ভীষণ বাজে, এবং তোমরা যারা আমাকে এত সাপোর্ট করেছো তোমরাও বাজে, কেন তোমরা আমাকে সাপোর্ট করলে, কেন তোমরা আমাকে বললে না যে মিলি তুমি ভুল করছো, ফেটু আমাদের বহল পরিষ্কার করা শেখাচ্ছে, ফেটু আমাদের কী করে নাভি পরিষ্কার করতে হয়, একটা হাইজেন মেনটেন করতে হয় সেটা শেখাচ্ছে, ফেটু আমাদের স্নান করা শেখাচ্ছে, ফেটু আমাদের পা পরিষ্কার করা শেখাচ্ছে, ফেটু আমাদের শ্যাম্পু করা শেখাচ্ছে, তোমরা তো আমাকে বলতে পারতে, কেন বলোনি? ফেটু শাড়ি ড্র্যাপিং করা শেখাচ্ছে যেখানে ও নিজে ভালো করে শাড়ি পরতেই পারে না, তারপরেও ও শাড়ি ড্র্যাপিং করাচ্ছে, মানে যারা শাড়ি ড্র্যাপিংয়ের অ্যাকচুয়ালি ভিডিও দেয় তারা সবসময় সুন্দরভাবে শাড়ি ড্র্যাপিং করেন এবং সুন্দরভাবে শাড়ি পরেন, এত সুন্দর পাট পাট করে পরে, ও কিন্তু পারতো না, ও বলতো আমি শাড়ি পরতে পারি না সোনারা, আমি কিন্তু একদম শাড়ি পরতে পারি না সোনারা, কিন্তু আমাকে তবুও তোমাদের জন্য শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও দিতে হচ্ছে, আর কত সোনা কত কিছু গিফট করেছিল, ও মাই ডগ, কত জোনা আছে যাদের বাড়িতে মানে প্রবলেম শুরু হয়ে গিয়েছিল ওই ফেটুকে ফোন টোন গিফট করাতে, সেই মানে ভিডিওগুলো এখনো আমার মনে আছে, কি হয়েছে বর বয়স্ক, এই যে এখন পরকিয়া নিয়ে এত কথা হচ্ছে, কি হয়েছে, ফেটুর বর বুড়ো ছিল, বুড়ো বরের সাথে বাবা মা দেখে বিয়ে দিয়েছিল, তখন ওর বয়স আরও কম, মানে এখন তো এখন একদমই কম, ধরো এখন মানে একদম কম 10 বছর, তখন আরও কম, সদ্য জন্মের পর যদি একটা মেয়েকে বিয়ে দিয়ে দেয় সে কি বুঝতে পারে ঠিক ভুল ভালো মন্দ খারাপ উচিত অনুচিত কিছু বুঝতে পারে না, সে বুঝতে পারেনি, এবার বিয়ের পরে সে যদি এখন অন্য কারুর সাথে যখন অ্যাকচুয়ালি একটুখানি বুঝতে শিখেছে দ্যাট টাইম যদি অন্য কারুর সাথে সম্পর্কে জড়ে তার কি কোনো দোষ আছে, কোনো দোষ নেই, বিকজ বর তো বুড়ো হয়ে গেছে, বর তো দিতে পারছে না, এটা বুঝতে হবে তোমাদের, ওর লাইফের যে একটা মানে ভীষণ একটা স্যাড ব্যাপার আছে সেটা বুঝতে লাগে, কেন বোঝো না, আর আমাকে কেন তোমরা সাপোর্ট করেছো, আমিও একটা বড় অবুঝ মেয়ে ছেলে, মানে বুঝতে পারছো আমার চুল ফুল মানে এইরকম অবস্থায় আমি চলে এসেছি, মানে বিরক্তিকর, আমার নিজের দেখে খারাপ লাগছে ফেটু, আমার ভীষণ বাজে লাগছে, বিলিভ মি আমি কী করে মানে তোমার মতো একটা সহজ সরল ইনোসেন্ট যে শালা গালাগালটাও জানে না, বাচ্চারা ছোট্টবেলায় বাচ্চাদের দেখবে আমরা অনেক সময় করে থাকি অনেকের বাড়িতে, আমার তো ভীষণ মজা লাগে ভীষণ কিউট লাগে, কিছু কিছু বাচ্চারা যখন বলে তুততালা এরকম করে বলে, আমার ফেটু শালাটা পর্যন্ত জানে না, তোমরা জানো এত এত ভদ্র এত ভালো ফ্যামিলি থেকে বিলং করে, কোনো একটা ভিডিওতেও তোমরা দেখতে পারবে না শালা বলেছে, শালার বাইরে বাকি সবগুলোই বলেছে, সেটা ডিফারেন্ট ইস্যু,
শালা ছাড়া ও বাকি সব কিছুই বলে, কিন্তু ও গালাগাল দেয় না। ওর বাবা মা কিন্তু গালাগাল দেওয়া শেখায়নি। ওর বাবা মা বলেছে, আমাদের বাবা মা যেমন কি, আমরা বাবা মাকে কী বলেছি, হ্যাঁ মা গালাগাল দিয়েছি ওকে কারণ ও ল্যাংচামো করছিল, তো তার এটা বলেছি। কিন্তু ওর মা বাবা কী বলেছে, না বাবা না বাবু তুমি যাও, তুমি শরীর দেখাও, ইনকাম করো, তোমাকে কেউ যদি গালমন্দ করে একটা টাইমের পর তুমিও বাস্ট আউট হয়ে তুমিও গালমন্দ করবে, শালা ছাড়া সব গালাগাল করবে। শালা হচ্ছে হাতে করি একটা গালাগালের শিক্ষা, বুঝতে পেরেছো? মানে ওটা একদম প্রাইমারি, মানে প্লে স্কুলে ওই শিক্ষাটা হয়ে থাকে, শালাটা দুঃশালা, আমরা এরকম অনেক কিছু প্রথম দিকে বলে থাকি, যারা খিস্তি দেয় তাদের কথা বলছি, বাকি তো সবাই সাধু পুরুষ। আর আমার ফেটু তো ভীষণ সরল, ভীষণ ইনোসেন্ট, ভীষণ একটা মানে একটা বলে না মানে কমল, এই কমল কমল বলে তো, পদ্মকে কমল বলে বাংলায়, তো কমল কমল ফুলের মতো পবিত্র, পবিত্র মাথায় রাখবে, একদম পবিত্র। ওর দিকে কেউ আঙুল তুলবে না। ও কী করেছে, একটুখানি শরীর দেখিয়েছে ভাইরাল হবে বলে, তো কী হয়েছে, ভাইরাল হয়ে গেছে এখন কিছু করে, এখন তাই ভিউজও নেই, তার নিয়ে ওর মাথা ব্যথা আছে, নেই ওর কোনো মাথা ব্যথা নেই। এক ঘন্টার ভাই ভিডিও করে, হ্যাঁ আমরা 15-20 মিনিটের ভিডিও হলে সেটা বলতো, আমি তো বিশেষ করে আমার ভিডিওর এন্ডে গিয়েও বলে দিই তোমরা স্পিড বাড়িয়ে দেখি নিও, আমার আর এডিট করার ইচ্ছে নেই। ওই এডিটও করে না, স্পিডও বাড়ায় না, ওই ঢপের কতবার কল করেছে ওটা দেখাবার জন্য কী করলো, এক ঘন্টা টেনে গেল, লাস্টে গিয়ে দেখালো, বুঝতে পেরেছো? যে এটা তোমরা আবার কষ্ট করে ওর পুরো এক ঘন্টার পুরো লেকচার বাজিটা শুনলে, হ্যাঁ তোমাদের চরণেও কোটি কোটি প্রণাম, যারা পুরো শেষ থেকে শুরু থেকে শেষ পুরোটা রোজ রোজ 3 দিন পরপর দেখেছো। যাই হোক, রেকর্ডিং দিয়ে একটা হেল্প হয়েছে ওর, যে কিছু ভিউজ পেয়েছে ভাই, অনেক দিন পর দেখলাম 9000 মতো ভিউজ হয়েছিল। তারপর কালকের যে ভিডিওটা আবার আমাকে উদ্দেশ্যে বলেছে, আজকেও ভালোই ভিউজ হবে আশা করা যায়, প্রীতমের নামটা দিচ্ছে, তো তোর তোর হবে, তোর ভিউজ হবে, তোর ভিউজ হবে, চিন্তা করিস না, তোর ভিউজ হবে। হ্যাঁ বাকি তুই এমনিতে যেটা আমাদের চিঙ্কি মাসিকে বলেছিস একদম পারফেক্ট দিয়েছিস, বাকি তোর কথা সব মেনে নিলাম, কিন্তু তুই ভীষণ সরল, তুই তো গালাগালি করিস না, আজকের যে ভিডিওটা করেছিস সেখানেও তুই গালাগালি করলি, আমি তো বোকা চু কেন বললাম, পুরোটা কেন বললাম না, দেখ আমি যদি পুরোটাও বলি আমার এখনও ইয়েলো ডলার আসবে না, তখন আমি এক্সট্রিম বলেছি, কারণ তুই এক্সট্রিম করছিলিস, যেটা আমার করা একদম ঠিক হয়নি, তুই করতেই পারিস। কী হয়েছে, তুই শাড়ি খুলেছিস, কী হয়েছে, লোকে বলেছে একটু ক্লিভেজটা দেখাও, দেখিয়েছিস, কী হয়েছে, কী ভুল কী হয়েছে, তখনও বলতাম তোর ছেলে এগুলো করে, দেখ এখন তুই নিজেই বলছিস তোর ছেলে অ্যাকাউন্টটা হ্যান্ডেল করে, স্ট্রাইকটা তোর ছেলে দিয়েছিলো, দেখলি তখন আমরা সবাই ঠিকই বলেছিলাম যে তোর ছেলেই তোরে হ্যান্ডেল করে, মানে তুই ভাব, মানে একটা মা কতটা ভালো, কতটা সৎ, যে মা শরীর দেখাচ্ছে, তার সোনাদের সোনা বলে ট্যাটুটা দেখাচ্ছে বুকের এখানে করা, আমার মনে আছে এখানে ট্যাটুটা, তোমার কথা আমি ভুলি না ফেটু, এখানে সোনা বলে ট্যাটুটা, ওটা মা দেখাচ্ছে, ছেলে কমেন্ট দেখছে, ছেলে কমেন্ট হাইড করছে, কমেন্ট ডিলিট করছে, আর বলছে আমি তোমাদের সবার কমেন্ট এখন দেখি, আমি করি, আমার দুই বাবুকে, বড় বাবু ছোট বাবুকে বলে দিচ্ছি তোমরা কেউ কমেন্ট বক্সে যাবে না, আর আগে যখন ও লাইভটা এরকম করে করতো নোংরা নোংরা কমেন্ট আসতো, বুঝলে, তোমাদের বলছি যারা তোমরা চেনো না, যারা তোমরা রিসেন্ট জয়েন করছো, যারা একদম ভীষণ সতী একটা দিদি একটা আর কি এরকম ম্যাটার, তাদের উদ্দেশ্যে বলছি, আমার ফেটু যখন প্রথম প্রথম লাইভ করতো, প্রথম প্রথম না, যখন ভাইরাল হওয়ার পর পর যখন নোংরা নোংরা লাইভগুলো চলতো, ভীষণ ডার্টি লাইভ, ডার্টি একদম সেই লেভেলের, বুঝতে পারছো, এসে বলছে একটু বগলটা দেখাও না, আর কত বগল দেখবে বলে হাতটা তুলে দিল এরকম করে, আর কত দেখবে সোনারা বগল দেখবে, আবার লাইভ করতে করতে এই সোনা কল করবে না, কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ভীষণ মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে গেলে কেউ অত মিষ্টি করে বলতে পারে, অ্যাকচুয়ালি কী গরম হচ্ছিল কে জানে, আর কী কী যে গরম হয়ে কী কী যে হচ্ছিল, মাই ডগ। তো যাই হোক, আর এর থেকে ভালো করে বলতে পারবো না, মানে এক নম্বরের
কান কি বেশাকে আর ভালো করে বলতে পারবো না, বুঝছো? অনেক ভালো করে বলে দিয়েছি। তুমি তোমার লাইফে ভালো থাকো, আমি তোমার গাড়ে পড়তে যাচ্ছি না, আমার গাড়েও তুমি এসো না, তোমার ভিডিও করার তুমি ভিডিও করো, বেকার বেকার আমাকে কেন তোমার ভিডিওর মধ্যে ঢোকাচ্ছ টানছ, আমি তো তোমাকে নিয়ে পড়ছি না, ইয়েলো ডলার হয়ে পড়ে রয়েছে, তুমি জানো আর্নিংটা আসবে না, কেন ভিডিও প্রাইভেট করব? তোমার সাচ্চাই তো রয়েছে, তুমি তো বলেছিলে আমাকে নাকি একটা রাতে ফেটু নাকি আমি নাকি আজ মানে ধরো কালকে সকালে সূর্যোদয় দেখতে পারবো না, আমাকে নিয়ে টানতে টানতে সালা নিয়ে যাবে থানায়, ভিডিও প্রাইভেট করা চাই বাড়া। তো ইগোতে চলে এসেছে না, মিলি চ্যাটার্জির ইগোতে লেগে গিয়েছিল, তো ভিডিওতে এই জন্মে প্রাইভেট হবে না। মিলি চ্যাটার্জির ইগো আবার তোমার থেকেও আপ, বুঝতে পারছো? ভীষণ আপ, ভীষণ ইগো, ভীষণ বাজে। আমার ইগোতে খুব কম লাগে, যদি ইগোতে লেগে যায় তো সেই জিনিস মিলি চ্যাটার্জি করে না। আমার যদি চ্যানেল উড়েও যেত, বিশ্বাস কর, তোকে সরি বলা নেক্সট টু ইম্পসিবল, তোকে বলা নেক্সট টু ইম্পসিবল, তোকে বলা তোর পা ধরে ক্ষমা চাওয়া নেক্সট টু ইম্পসিবল। সেই জন্য বলেছিলাম যে যার সে তার কাজ করেছে, তাদের চালাকি তাদের বুদ্ধি তারা অ্যাপ্লাই করেছে। তুই বোকা বলদ, আজও বলছি তুই বোকা বলদ বলে তুই পায়ে ফেসেছিস, বুঝছিস? বাকি যারা দিয়েছিল তারা কেউ তুলতো না, তুই ছিলিস যে এক নম্বরের বোকা বলদ। তুই মহান হওয়ার একটা সুযোগ পেয়েছিলিস যে তোকে এবার কেউ মহান করে দেবে, কিন্তু তুই মহান হতে পারলি না। তুই কী ভাবলি তুই স্ট্রাইক তুলে নিবি, ওরা বলতে বসবে যে ফেটুর মতো মহান কেউ নেই, তুই কী ভাবলি? তোর পেছনে কাউকে লাগাতে হয়, তোকে নিয়ে কত লোকের চ্যানেল মনিটাইজেশন হয়েছে, আমিও বলেছি আমারও হয়েছে, নট অনলি ইউ ডার্লিং, এস দাসও আছে, মৌমিতা বসকও আছে, সো ফুল ক্রেডিট তুমি একা নিও না, ঠিক আছে? এটা বলে দিলাম। আর আমার ঝুমস বেবস আছে, পাগলি জুদিটা, সেও আছে। সো তোমাকে নিয়ে একা আমি চ্যানেল মনিটাইজেশন করিনি, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা তোমাকে একা নিয়ে চ্যানেল মনিটাইজেশন করেছে। সো তুমি হট টপিক ছিলে তখন, মার্কেট একটা মার্কেটে তোমার একটা ভ্যালু ছিল, যে ভ্যালুটা এখন নেই ডার্লিং, তোমার পুরো পড়ে গেছে। সেই জন্য তোমার এখন তোমাকে এখন বাধ্য হতে হচ্ছে এত কথা মিলি বলে, নাহলে আগে বলতে মিস চ্যাটার্জি, মিস চ্যাটার্জি। তুমি যেমন অন ক্যামেরা এসে সবার সামনে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তোমার শরীর দেখাও, তার মানে বাড়িতে তুমি ছেলের সামনেও ওরকম ল্যাংটমি হয়ে ঘুরে বেড়াও, ঠিক যেভাবে আমাকে বললে আমি এত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে যদি আমি খিস্তি দিই তাহলে আমি বাবা মায়ের সাথে আমার যারা আছে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হ্যানা ত্যানা হোয়াট এভার বাদ দাও, মানে তোর কথাতেও আমার কিছু যায় আসে না, আমি তাদের সাথেও নাকি খিস্তি দিয়ে কথা বলি। তার মানে আমি যদি ক্যামেরার সামনে এসে খিস্তি দিয়ে কথা বলি, আমি সবার সঙ্গে খিস্তি দিয়ে কথা বলি, আমি বলি রে খিস্তি দিয়ে কথা আমার বন্ধুদের সাথে, আমার ভাই বোন বন্ধু আমি এদের সবার সাথে খিস্তি দিয়ে কথা বলি, একদম আমি মন খুলে খিস্তি দিয়ে কথা বলি, সবার সাথে কথা বলি, খুব সত্যি বাবা মায়ের সামনে পারি না। কিন্তু তুই যদি আমার ক্ষেত্রে এই লজিকটা অ্যাপ্লাই করিস, দ্যাট মিন্স তুইও এটাই করিস যে তুই তোর ছেলের সামনেও ল্যাংট হয়ে ওটা বাড়িতে ঘুরে বেড়াস, তোর বাপের সামনেও তুই ল্যাংট হয়ে ঘুরে বেড়াস, তোর মায়ের সামনেও তুই ল্যাংট হয়ে ঘুরে বেড়াস, বিকজ তুই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সমস্ত জায়গায় তোর ভিডিও ভাইরাল, দ্যাট মিন্স তুই সবার সামনে করেছিস, তুই সবার সামনে তোর বোনের বরের সামনেও তুই তার মানে ল্যাংট হয়ে ঘুরে বেড়াস, তাই তো? অ্যাকচুয়ালি তাই। তা নাহলে তুই আমাকে কেন বললি যে আমি যদি খিস্তি এখানে দিতে পারি তাহলে আমি সব জায়গায় দিতে পারি? তুই তো এটা বললি, তার মানে তোর ক্ষেত্রেও তাই, তুইও তার মানে সবার সামনে মানে নোংরাভাবে ঘুরে বেড়াস, বুক পেট ওখানটা বগল পিঠ কোমর সব দেখাস, তাই না? তুই তো সতী নারী, তোর তো হাই ক্লাসের তুই মানুষ, আমি আমার সাবস্ক্রাইবার যারা আমাকে সাপোর্ট করে সবাই থার্ড ক্লাস, বাট তুই হাই ক্লাস, তোর একটা ক্লাসি ব্যাপার আছে, তাই না? আমার ক্লাসি গার্ল, তাই না? তুমি ক্লাসি বেবি, কারেক্ট? তো চলো, তোমার সতীত্ব নিয়ে অনেক কথা বলে দিলাম, তোমাকে আবার রিকল করে দিলাম, পাস্ট থেকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম। আশা করি তুমি খুব এনজয় করলে আমার ভিডিওটা, তোমাকে মেনশনও করতে হয় না, তুমি ঠিক ভিডিও দেখতে চলে আসো। আমি তোমার ভিডিও দেখি না, পাবলিক বলার পর দেখি, এটাই বলে। বাজার পড়ে গেছে, যখন বাজার ছিল আমাকে বলতেও হতো না, আমি গিয়ে দেখতাম, কিন্তু তোর বাজার এখন পড়ে গেছে, সবার পড়ে, আমারও পড়ে যাবে একদম, কিন্তু তোর মতো কোনো দিন অবস্থা হবে না যে
নোংরা থেকে নোংরাতম কাজ করতে হবে। তুই নোংরামি করেছিস তাই খিস্তি খাস। আমি যদি এখন মনে করি যে নোংরাগুলোকে ধরে ধরে এনে খিস্তি দেব, যারা নোংরামি করে তারা 18 আবার মানে এজের এটা মার্ক করে রাখে, তাদের ভিডিওর তলায় কমেন্ট বক্সটাও খোলা থাকে না, অফ থাকে, ঠিক আছে? বুঝতে পারি কারা এজটাকে মার্ক করে ভিডিও করে আর কারা এজটাকে মার্ক না করে ভিডিও করে। তুই যদি এজটাকে মার্ক করে ভিডিও করতিস কিচ্ছু বলতাম না, কিন্তু তোর তো দরকার, কোচি থেকে বুড়ো সবাই তোকে দেখবে, তোকে ভাইরাল হতে হবে না, সো দ্যাটস ওয়াই তুই এই নোংরামিগুলো করে এসেছিস। তো যাই হোক, চলো, আই হোপ তোমরা যারা যারা আমাকে বলেছিলে যে মিলি ফেটু তোমাকে এই এই বলেছে, আই হোপ কি আমি ফেটুর মনের বাসনা পূর্ণ করলাম, কামনা বাসনা, আর তো প্লাস তোমাদের ইচ্ছা পূরণ হলো। কমেন্টে বলো কেমন লাগলো ভিডিওটা। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুকে যারা দেখবে এই ভিডিওটা, আমি ফেসবুকেও দেবো, তারা তাড়াতাড়ি আরও ফলো করো।